নমস্কার, আমি ইপসিতা, ইপসিতাজ ওয়ার্ল্ডে আপনাকে আরও একবার স্বাগত জানাই। ঘড়িতে সকাল ১১টা, এগিয়ে চলেছি অস্ট্রিয়ার একেবারে পশ্চিমে শৈল শহর ইনসব্রাকের দিকে। আল্পস পর্বতমালার উপত্যকায় অবস্থিত এই শহরটি হল অস্ট্রিয়ার টাইরল রাজ্যের রাজধানী। ইনসব্রুক শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে ইন নদী, যা ফ্লাইট থেকেও স্পষ্ট দেখা যায়। তাহলে আসুন শুরু করা যাক ইনসব্রাক ভ্রমণ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার আগামী ভিডিওগুলো দ্রুত পেয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইপসিতাজ ওয়ার্ল্ড। আপনি যদি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার হন এবং ইউরোপের বাইরের কোনো স্থান থেকে অস্ট্রিয়া ভ্রমণ করতে আসেন, তাহলে আপনার অবশ্যই প্রয়োজন হবে সেঙ্গেন ভিসা। পাহাড় ঘেরা এই ছোট্ট এয়ারপোর্টে নামার পরই পাবলিক বাসের মাধ্যমে চলে এলাম হোটেলে এবং সেখানে লাগেজ ড্রপ করে চলে এলাম রাস্তায়। হোটেল সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে তা আপনি কমেন্ট বক্সের মাধ্যমে আমায় জানাতে পারেন। এখানকার কারেন্সি হলো ইউরো এবং প্রধান ভাষা হলো জার্মান, তবে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রগুলিতে ইংলিশেরও প্রচলন রয়েছে। এই শৈল শহরে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে রয়েছে অনেকগুলি কলেজ ও ইউনিভার্সিটি, তাই রাস্তাঘাটে দেখা যায় ইয়াং জেনারেশন ও তাদের ব্যবহৃত বাইসাইকেলের ভিড়। টুরিস্টদের স্বার্থে এখানে রয়েছে ইনসব্রাক কার্ড, যার মাধ্যমে আপনি প্রবেশ করতে পারেন যে কোনো দর্শনীয় স্থানে এবং চড়তে পারেন যে কোনো লোকাল ট্রান্সপোর্টে। ইনসব্রাক আসলে যে জায়গাগুলো আপনার অবশ্যই যাওয়া উচিত তার মধ্যে প্রথম হল ইনসব্রাক সিটি সেন্টার বা ওল্ড টাউন। ক্রিসমাসের জন্য শহরের আনাচে কানাচে রয়েছে মানুষের ভিড়, টেম্পোরারি ক্রিসমাস মার্কেট এবং ক্রিসমাস লাইটস। সিটি সেন্টারের মধ্যেই রয়েছে প্রায় ৫০০ বছরের পুরানো ইনসব্রাক শহরের বিশিষ্ট ল্যান্ডমার্ক দ্য গোল্ডেন রুফ অথবা গোল্ডেনেস ড্যাকহেল। এই সেই ইন নদী, এই নদীর ধার ধরেই মারিয়া হেল্প স্ট্রিট বরাবর রং বেরঙের এই বাড়িগুলি গড়ে উঠেছে, যা ইনসব্রুকের আরও একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক। শীতকালীন ইনসব্রাক স্কিয়ারদের জন্য স্বর্গ। স্কিইংয়ের জন্য বা সাধারণ বেড়ানোর জন্য পৌঁছে যাওয়া যেতে পারে ইনসব্রুকের সর্বোচ্চ নর্থ কেচে মাউন্টেন রেঞ্জে। বিশেষ ফিউনিকিউলার রেলের মাধ্যমে এর জন্য প্রথমেই পৌঁছতে হবে হাঙ্গারবার্গ। এরপর কেবল কারের মাধ্যমে সেখান থেকে পৌঁছে যেতে হবে সি গ্রুপ।
অথবা বেড়ানোর জন্য যাওয়া যায় নর্থ গেটের সর্বোচ্চ হ্যাফালেকার্ড স্পেস আরও একটি কেবল কারের সাহায্যে। শহর থেকে একটু দূরেই রয়েছে সোয়ারোভস্কি ক্রিস্টাল মাউন্টেন অথবা সোয়ারোভস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ড, যেতে পারেন সেখানে। এটি একটি ক্রিস্টাল আর্ট মিউজিয়াম। ক্রিসমাসের সময় এই শহর সেজে ওঠে অনবদ্য আলোকসজ্জায়। এ এক বড় পাওনা এবং ইন নদীর ধারেই বসে ইনসব্রাকের সবচেয়ে বড় ক্রিসমাস মার্কেট। ইনসব্রুকের এই ছোট্ট সফর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানান কমেন্ট বক্সের মাধ্যমে। এছাড়াও ইনসব্রুক বা অস্ট্রিয়া ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনাদের, তাও জানাতে পারেন কমেন্ট বক্সেই। নর্থগেটের মাউন্টেন রেঞ্জ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে ফিরে আসব পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি ইপ্সিতা আপাতত আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।